পুজোর কেনাকাটা করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের ঘটনায় গুরুতর আহত এক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় আগমনী সুর বিষাদে পরিণত হল ঘোষ পরিবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাম্পি ঘোষের ঘটনায় গুরুতর যখন মাম্পির স্বামী প্রসেনজিৎ ঘোষ মৃত্যু হয় গার্গী দাস নামে এক আত্মীয়ার মঙ্গলবার রাত এগারোটা নাগাদ পুজোর কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন অশোকনগরের বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ স্ত্রী মাম্পি ঘোষ ও কাছরাপাড়ার বাসিন্দা গার্গী দাস প্রসেনজিৎ গাড়ি চালাচ্ছিলেন অশোকনগর রাজবেড়িয়ার কাছে নৈহাটি রোডে দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় লরির পেছনে সজোরে ধাক্কা মারে তাদের গাড়ি আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই মাম্পি ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয় প্রসঞ্জিত গার্গীকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় গার্গী দাসের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রসঞ্জিত ঘোষ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাথর ললিটিকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ সকালবেলায় শুনলাম ফোন আসলো ফোন এসে শুনলাম আমার মামা তো বোন আছেন মাম্পি দাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট হয়েছে গাড়িতে যতটুকু জানলাম তিনজন ছিল আমার বোন মামাতো বোন ওনার বান্ধবী আর তার হাজবেন্ড যিনি গাড়ি চালাচ্ছিলেন বেউরা রিপোর্ট নিউজ নাম অশোকনগর